হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার থ্রিফেস একাডেমি। আমি মোহাম্মদ রিয়াজ আহমেদ আপনাদের জন্য নিয়ে এসেছি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্স। এই কোর্সটিতে থাকছে গ্রাফিক ডিজাইনের পূর্ণাঙ্গ ধারণা। আপনারা গ্রাফিক ডিজাইন কোর্সটি কেন করবেন? গ্রাফিক ডিজাইন কোর্সটি এ কারণে করবেন যে গ্রাফিক ডিজাইন এমন একটি সাবজেক্ট যেটার ব্যবহার সবগুলো সেক্টরে রয়েছে। সো আমি এই কোর্সটি এমনভাবে সাজিয়েছি যে কোর্সটি করে আপনারা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, পার্সোনাল বিজনেস, ইভেন লোকাল মার্কেট প্লেসে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আমি আপনাদের এই কোর্সের লাইভ ক্লাসগুলোতে গ্রাফিক ডিজাইনের বেসিক বিষয়গুলো ক্লিয়ার করার পরে গ্রাফিক ডিজাইন করার জন্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো শেখাবো। এরপরে আমরা ডিজাইন করার প্রসেস দেখব, কীভাবে আমরা ইউনিক কনসেপ্ট জেনারেট করতে পারি, কীভাবে আমরা ডিজাইনের প্রিন্সিপালগুলো মেনে ডিজাইন করতে পারি। এই বিষয়গুলো বিস্তারিত শেখানোর পরে কীভাবে কোয়ালিটিফুল পোর্টফোলিও রেডি করবেন সেটা শেখাবো। ডিজাইন পোর্টফোলিও মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য খুবই কার্যকরী। এরপরে মার্কেট প্লেস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেব। এরপরে আপনারা কীভাবে মার্কেট প্লেস থেকে খুব সহজে কাজ পেতে পারেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করব, যাতে আপনারা খুব সহজে মার্কেট প্লেস থেকে আর্নিং করতে পারেন। চলুন আর দেরি না করে আমাদের কোর্স মডিউলটি দেখে আসি। আমার প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সে থাকছে 30-35টি লাইভ ক্লাস। ফার্স্ট ক্লাসে আমি ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল অফ গ্রাফিক ডিজাইনে থাকতেছে এলিমেন্ট অফ ডিজাইন, টাইপোগ্রাফি, কালার, প্রিন্সিপাল অফ গ্রাফিক ডিজাইন, লেআউট। এরপরে সেকেন্ড ক্লাস থেকে গ্রাফিক ডিজাইন করার জন্য প্রয়োজনীয় অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাসগুলো শুরু হবে। আমি আপনাদের ফার্স্ট অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি শেখাবো, দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার শেখাবো। অ্যাডোবি ফটোশপের যে ক্লাসগুলো আপনাদের হবে, টুলসের যে ক্লাসগুলো হবে, টুলসের ক্লাসগুলোতে টুলস ব্যবহার করে কিছু প্রজেক্ট করিয়ে দেখাবো। এরপরে আমাদের যে টুলসের ক্লাসগুলো হবে কয়েকটা ক্লাসের পরে আমাদের থাকতেছে ক্লাস রিভিউ ক্লাস, যেই ক্লাসে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো রিভিউ করা হবে। এরকম পর্যায়ক্রমে টুলসের ক্লাসগুলো হওয়ার পরে আমাদের এরকম রিভিউ ক্লাস এবং এক্সামের একটা পার্ট আছে, যেখানে আপনার ক্লাসগুলো রিভিউ করা হবে এবং এক্সামের একটা সুযোগ আছে যে প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনাদের কী কী শেখানো হয়েছে ওই ক্লাসগুলোর উপর ভিত্তি করে একটা ছোট্ট একটা এক্সাম নেওয়া হবে। তারপরে আমরা চলে আসবো আমাদের মেইন প্রজেক্টে। ফার্স্ট আমাদের ফটোশপের প্রজেক্ট হলো বিজনেস কার্ড ডিজাইন। এই ক্লাসে আপনাদের বিজনেস কার্ডের ডাইমেনশন, প্রিন্ট রেডি করার জন্য যে ডকুমেন্ট সেটআপ, প্লাস লাইভ ডিজাইন করে দেখাবো। এরপর একইভাবে প্রজেক্ট ফ্লায়ার ডিজাইন, এরপরে ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, এরপরে ইউজার ইন্টারফেস ডিজাইন, এই সবগুলো ডিজাইনই ফটোশপের মাধ্যমে লাইভ ক্লাসে আপনাদের করিয়ে দেখানো হবে। এরপরে আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে টুলসের কাজগুলো শিখে আমরা টুলস ইউজ করে কিছু প্রজেক্ট দেখব। দেন সেমভাবে অ্যাডোবি ফটোশপের মতোই কয়েকটা ক্লাস কমপ্লিট হওয়ার পরে আমরা যেটা করবো একটা প্রিভিয়াস ক্লাস রিভিউ ক্লাস নেব, যেখানে প্রিভিয়াস ক্লাসগুলো এখানে রিভিউ করা হবে, যাতে করে আপনারা কয়েকটা ক্লাস করার পরে ভুলে না যান। এই সেমভাবে আমরা আবার ক্লাসগুলো নেব। ক্লাসগুলো নেওয়ার পরে আবার আমাদের লাইভ ক্লাস টেস্ট থাকবে। ইলাস্ট্রেটরে যে টুলসের ক্লাসগুলো হয়েছে এগুলোর উপর একটা লাইভ ক্লাস টেস্ট থাকবে। দেন আমরা প্রজেক্টে ক্লাসে চলে আসবো। মোস্ট ইম্পর্টেন্ট গ্রাফিক ডিজাইনের লোগো ডিজাইন। লোগো ডিজাইনের জন্য আমি দুইটা ক্লাস রেডি করছি আপনাদের। একটা হলো লোগো ডিজাইন পার্ট ওয়ান, যেখানে লোগো ডিজাইন করার প্রসেসটা সম্পূর্ণভাবে এখানে আলোচনা করা হয়েছে। দেন একটা ব্র্যান্ড লোগো করে আপনাদের লাইভ দেখানো হবে। এরপরে লোগো ডিজাইন পার্ট টুতে যেটা হবে, এখানে স্কেচ থেকে একটা লোগো স্কেচ করে স্কেচ থেকে কীভাবে একটা ভেক্টরাইজ লোগো ক্রিয়েট করা যায়, লোগো কনসেপ্ট জেনারেট করা যায়, এই সম্পূর্ণ বিষয়টাই আমি এই ক্লাসে আপনাদের শেখাবো। এরপরে আমরা যাব বিজনেস কার্ড, আইডি কার্ড, লেটার হেড, মেমো ডিজাইন, স্টেশনারি যে ডিজাইনগুলো প্রয়োজন আমাদের, এই ডিজাইনগুলো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে শিখব। দেন আমরা ফটোশপে যেভাবে ফ্লায়ার ডিজাইন করছি, সেমভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কীভাবে ফ্লায়ার ডিজাইন, ডিএল ফ্লায়ার, লিফলেট ডিজাইন শিখতে পারি সেটা শিখব। এরপরে আমি আপনাদের ট্রাইফোল্ড ব্রোশুর, বাইফোল্ড ব্রোশুর অ্যাডোবি ইলাস্ট্রেটরে শিখাবো। এরপরে মাল্টিপেজ ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, এই ডিজাইনগুলো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে শিখব। এরপর আমরা ডেস্কটপ ক্যালেন্ডার ডিজাইন, ওয়াল ক্যালেন্ডার ডিজাইন শিখব। তারপরে আমরা লাস্টের দিকে মক ডিজাইন, টি শার্ট ডিজাইন, শপিং ব্যাগ ডিজাইন, পিলো ডিজাইন, এই যে প্রজেক্টগুলো সবগুলো প্রজেক্ট আমরা
ক্রিয়েট করে লাইভ ক্লাস প্রজেক্ট আপনাদের দেখানো হবে। আমরা নেক্সটে কি শিখব, নেক্সটে আমাদের যেটা আসবে প্রজেক্টগুলো শেখার পরে আমাদের যেটা চলে আসবে সেটা হলো পোর্টফোলিও ক্রিয়েটিং। একজন গ্রাফিক ডিজাইন হিসাবে আপনার পোর্টফোলিও থাকাটা মাস্ট। আপনি যে গ্রাফিক ডিজাইন এটা আপনাকে পরিচয়টা দিয়ে দেবে আপনার পোর্টফোলিও, একটা হাই কোয়ালিটি পোর্টফোলিও কীভাবে ক্রিয়েট করবেন, ক্লায়েন্ট কীভাবে আপনার পোর্টফোলিও দেখে আপনার ডিজাইনটা পছন্দ করবে, কিংবা ধরনের পোর্টফোলিও ক্রিয়েট করলে আপনি খুব সহজে মার্কেট প্লেসে কাজ পেতে পারেন, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের পোর্টফোলিও ক্রিয়েটিং ক্লাসটা হবে। তারপর আমরা চলে আসবো মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে। ফাইবার মার্কেট প্লেসে ফার্স্ট ক্লাসে আমরা ইন্ট্রোডিউস ফাইবার মার্কেট, তারপর কীভাবে গিগ ক্রিয়েট করবেন, কীভাবে গিগ ইমেজ এসইও, অফ পেজ এসইও, অন পেজ এসইও করবেন, কীভাবে গিগ মার্কেটিং করে খুব ইজিতে কাজ পাবেন সেটা দেখানো হবে। দেন ফাইবারের সেকেন্ড ক্লাসে আপনাদের গিগ রিভিউ করা হবে, গিগ মার্কেটিংয়ে আরও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হবে। দেন একটি লাইভ প্রজেক্ট করিয়ে দেখানো হবে, বায়ার কমিউনিকেশন কীভাবে করে, কীভাবে বায়ারের সাথে ডিল করতে হয়, কীভাবে বায়ার থেকে কাজ নিতে হয়, এরকম একটা লাইভ প্রজেক্ট আমি আপনাদের দেখাবো। তারপর চলে আসবে আমরা freelancer.com-এ, যেটা কন্টেস্ট রিলেটেড মার্কেট। এখানে আপনি যেটা করতে পারবেন কন্টেস্ট করে কাজ নিতে পারবেন, কন্টেস্ট করার মাধ্যমে আপনার ডিজাইন স্কিলটাকে বাড়াতে পারবেন, প্লাস এখানে চাইলে আপনি বিট করেও মার্কেট প্লেস থেকে কাজ নিতে পারবেন। এই মার্কেট প্লেস কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে প্রোফাইল আপডেট করবেন, কীভাবে ডিজাইন সাবমিট করবেন, সম্পূর্ণ বিষয়গুলো আমরা এই ক্লাসে দেখিয়ে দেব। সো আমাদের এই কোর্সটি করে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসাবে নিজের পরিচয় দিতে পারবেন। সো দেরি না করে আমাদের কোর্সটি জয়েন করে ফেলুন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।